বিজেপি, কংগ্রেস, অগপ, এআইডিএফ। প্রথম পর্যায়ের ভোট গ্রহণের পিছত এইবার প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য নামনি আর বরাক উপত্যকা। গৌরীপুরত আজমলের বিশাল নির্বাচনী সভা, নামনি হেলিকপ্টার লৈ নির্বাচনী প্রচার এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের। প্রথমে শুনক ভোটারক উদ্দেশ্যে আজমলের ভাষণ। মঞ্চত আজমলে ভাষণ দিছে, মঞ্চর সুয়েবাওয়ে পানির বটল লৈ ভোটার সাজু। ভাষণ সামৰি আজমলের ফু রাজনীতি, পানি জরাফুকা করে হেলিকপ্টারে আন এক প্রচার সভালে উড়া মারিলে আজমলে। এইবার দেখাইছো বরাক উপত্যকার ছবি। এফালে কংগ্রেসের রেলি, আনফালে বিজেপি, দুই দলের মাজত চলিছে যুঁজ। বরাকত কার জোর বেশি? বিজেপির হয়ে হেলিকপ্টার লৈ মুখ্যমন্ত্রী সোণোৱালে নির্বাচনী প্রচার সভাত অংশ লৈছে। হাইলাকান্দির হিমন্ত বিশ্ব শর্মায়ও নির্বাচনী প্রচার চলাইছে। গৌতম লৈ ধনী হয়েছে, বেলেগ বেলেগ মানুষ ধনী হয়েছে, সব ধনী হয়েছে, হাইলাকান্দির মানুষ গরিব হয়ে গেছে। বিজেপির স্টার ক্যাম্পেইনারক অকলেই প্রত্যাহ্বান জানাইছে কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবে। লঙ্কাত প্রচার সভাত মুখ্যমন্ত্রী সোণোৱাল। প্রথম পর্যায়ের ভোট গ্রহণের পিছত মুখ্যমন্ত্রী সোণোৱালের প্রতিক্রিয়া কি? যেটা উৎসাহ, যেটা আগ্রহ দেখালে, যে ধরনের বৃহৎ মাত্রাত ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ করলে, ইয়ার বাবে অসমের গয়া রাজ্যে মই আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাইছো। ইপিনে লঙ্কাতে রকিবুল হুসেনেও কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার চলালে। নলবাৰীত অগপ সভাপতি অতুল বৰা, নলবাৰীত বিজেপির হয়ে হিমন্ত বিশ্ব শর্মায় প্রচার চলার পিছত অগপর হয়ে নির্বাচনী প্রচার চলালে অগপ সভাপতি অতুল বরাই। আজি কেবল আক্রমণের লক্ষ্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অসম গণ পরিষদ, অসম গণ পরিষদ পেপার মেরি বুঝবাই, বেয়া হওয়া নাই, যিমানে গালি পাইছে জনসাধারণের কথাবুল বুঝিছে। ইপিনে নলবাৰীৰে বৰক্ষেত্ৰী সমষ্টিত বিজেপিৰ শক্তি প্ৰদৰ্শন। বৰক্ষেত্ৰীৰ চৰঞ্চলত বিজেপিয়ে নিৰ্বাচনী প্ৰচাৰ ৰেলী উলিয়ালে। ৰংজুলিত প্ৰচাৰ সভাত টংকেশ্বৰ ৰাভা। দুৰ্নীতি কৈছে, এই দুৰ্নীতি বন্ধ কৰিবৰ কাৰণে, পঞ্চায়তখন ভাল কৰিবৰ কাৰণে, নিকা কৰিবৰ কাৰণে পঞ্চায়তসমূহত মানুহৰ সলনি কৰিবৰ হ'ল। ইপিনে যোগী গোপাল, আজমলৰ সভাত এ আই ডি এফ নেতাৰ অভব্য আচৰণ, সাংবাদিকক গালি আৰু ভাবুকি এ আই ডি এফ নেতাৰ। আনহাতে ৰাজ্যিক বিজেপিৰ কাৰ্যালয়ত বিজেপি নেতা ৰূপম গোস্বামীৰ সংবাদ মেল, আক্ৰমণৰ লক্ষ্য অগপ। কোৱাৰ বহুত কাৰণ আছে, কাৰণ এইটোৱে, তেওঁলোকে যি বিদেশী সমস্যা সমাধানৰ কাৰণে আহিছিল, আহি পেলাই তো এটাও বিদেশী খেদিব নোৱাৰিলে। দ্বিতীয় পৰ্যায়ৰ পঞ্চায়তৰ মহাৰণত কোনে মাৰিব সেই হাঁহি 9 ডিচেম্বৰত নিৰ্ধাৰণ হ'ব প্ৰাৰ্থীৰ ভাগ্য। ব্যুৰো ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।